আসসালামু আলাইকুম সবাইকে, আহমেদ বানি একাডেমি অনলাইন স্কুলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের হিসাববিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি। আমাদের সম্মানিত অধ্যক্ষ মোশাররফ মুন্সী স্যার এবং সম্মানিত ইনচার্জবৃন্দ, যাদের অনুপ্রেরণায় আমাদের ক্লাসগুলো পরিচালিত হচ্ছে, সবার সহযোগিতায় করোনাকালীন সময়ের মধ্যে তোমাদেরকে আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে আমাদের সার্ভিস দেওয়ার জন্য। শুরু করতে হয় আসলে আজকে শুরু করি তাহলে, তোমরা সবাই আমাকে চিনো, তারপরে আমার পরিচয় আবার দিচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক হিসাববিজ্ঞান দিবা শাখা, আহমেদ বানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর হিসাববিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি পাঠ নিয়ে এসেছি, আর এই অধ্যায়ের নাম হচ্ছে হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখতে পারবে তা হলো হিসাবের সংজ্ঞা বলতে পারবে, হিসাবের ছক আঁকতে পারবে, এবং ছকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমরা বলতে পারবে ইনশাল্লাহ। আর হিসাবের শ্রেণীবিভাগ অর্থাৎ হিসাব কত প্রকার ও কী কী তা তোমরা বলতে পারবে। মূলত হিসাববিজ্ঞান বিষয়ের যে অঙ্কগুলো আছে, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমস্ত অঙ্ক বেসিক হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ শেখার সাথে সাথে আমাদের হিসাবের শ্রেণীবিভাগ শেখা দরকার পড়ে, আর এটা অত্যন্ত মূল্যবান একটি ক্লাস, সুতরাং সবাই মন দিয়ে ক্লাসটি করবে। আর এছাড়া তোমরা বিভিন্ন রকম হিসাব উদাহরণগুলো তোমাদের শিখতে হবে। পরবর্তী তোমাদের যে অধ্যায়টা আছে, ষষ্ঠ অধ্যায় জাবেদা, সে জাবেদা শেখার জন্য তোমাদের অবশ্যই হিসাব অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, হিসাব উদাহরণগুলো তোমরা শিখবে। এছাড়া আমরা এই অধ্যায়ের শেষের দিকে, এই আমরা এই ভিডিও ক্লাসের শেষের দিকে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো, আর এটা কী কারণে ডেবিট ক্রেডিট হয়েছে আমরা তাও বুঝতে পারবো। সবাই খেয়াল করো, হিসাব কাকে বলে? হিসাবকে যদি আমরা খুব সংক্ষেপে বলি, সেক্ষেত্রে বলতে পারি যে লেনদেনের সংক্ষিপ্ত বিবরণী, লেনদেনের একটি সংক্ষিপ্ত বিবরণী, তাকে আমরা হিসাব বলতে পারি। আর যদি এটাকে আমরা একটু বৃহৎভাবে বা বিশদভাবে বলি, সেক্ষেত্রে বলা যায় যে এটা একটা ছক বা বিবরণী, আর এখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন আর এর অবস্থা, অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় ব্যয়, প্রতিটি খাতের পরিবর্তনটা দেখানো হয়। তোমরা স্ক্রিনে একটি বক্স দেখতে পাচ্ছ, সবাই একটা বক্সটা মন দিয়ে দেখো। এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা অংশ, একটা বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ, এবং বাম পাশ আর ডান পাশ প্রায় সমান। বাম দিকে আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এছাড়া আছে টাকা। ডান পাশে ঠিক একই বিষয়গুলো আছে, অর্থাৎ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই বক্স বা এই ছকটাকে দুইটা অংশ, একটা হচ্ছে বাম পাশ আর একটা হচ্ছে ডান পাশ। তাহলে বাম পাশকে আমরা বলছি ডেবিট, আর ডান পাশকে বলছি আমরা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আবার মন দিয়ে দেখো, আমরা হিসাবের যে ছকের বাম দিকের পাশকে আমরা বলি ডেবিট, আর ডান দিকের পাশকে আমরা বলি ক্রেডিট। আমাদের সাথে অনলাইন ক্লাসে কে কে যুক্ত আছো তোমরা তোমাদের পরিচয়টা বলতে পারো। সবাই একটু খেয়াল করো, আমাদের হিসাব যে অধ্যায়ের, এখানে হিসাবের ছকটাকে আমরা দুইটা অংশ, দুইটা শ্রেণী, একটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে টি ছক, যেটা সনাতন বা ব্রিটিশ নিয়মে এটা খুব ব্যবহার হতো বা ইউজ হতো, সেটা হচ্ছে টি ছক। আর আরেকটা হচ্ছে চলমান জের ছক। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে টি ছকের দুইটা অংশ, অর্থাৎ যেটা সরাসরি হিসাবের মধ্যে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। আর দেখো, ডেবিট পাশে চারটা আইটেম আছে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ঠিক ক্রেডিট পাশে একই রকম চারটা অংশ আছে, সেটা হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আর সবার আগে আমরা লিখবো হিসাবের নাম বা শিরোনামগুলো লিখবো, অর্থাৎ আমরা এটাকে আসবপত্র হিসাব, এটা কি যন্ত্রপাত হিসাব, এটা কি পাওনার হিসাব, কোন ধরনের হিসাব, সেই হিসাবের নাম লিখবো, আর তারপর হিসাবের কোড নাম্বারটা আমরা ব্যবহার করব। বর্তমানে বায়োমেডিকান সিস্টেমে
হিসাবকে হিসাবে এক নতুন একটা ছক তৈরি হয়েছে বা আবিষ্কার হয়েছে যেটার নাম আমরা বলছি চলমান জের ছক। এই চলমান জের ছক টি ছকের একটি সংক্ষিপ্ত ছক। তো দেখো আমাদের টি ছকের ছকের সংখ্যা বা কলামের সংখ্যা ছিল আটটি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর চলমান জের ছকে আমাদের কলামের সংখ্যা হচ্ছে ষাটটি, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আগের মতো তারিখ আছে, বিবরণ আছে, যাও দেবিষ্ঠা আছে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দুইটা টাকার ঘোড়া আছে। আর ডান দিকে আছে উদ্ধৃত্ত বা জেড, ডান দিকে আছে উদ্ধৃত্ত বা জেড। উদ্ধৃত্ত জেড অথবা ব্যালেন্সকে দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট। স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্ট, যখন তোমরা খেয়াল করো আমাদের টিছকে বাম দিকে একটা টাকার ঘর আর ডান দিকে টাকার ঘর, আর আমাদের চলমান জের ছকে টাকার ঘর হচ্ছে চারটি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং উদ্ধৃত্ত বা জের বা ব্যালেন্সে সেখানে আছে আমাদের আরও ডেবিট আর ক্রেডিট টাকা। অর্থাৎ আমরা বলতে পারি টিছকে কলমের সংখ্যা হচ্ছে আটটি, চলমান জের ছকে কলমের সংখ্যা হচ্ছে ষাটটি, আর টাকার ঘর টিছক হচ্ছে আমাদের দুটি, আর চলমান জের ছকে হচ্ছে আমাদের চারটি। আর চলমান জের ছকে আমরা প্রতিটা লেনদেনের সাথে সাথে আমাদের জের উদ্ধৃত্ত আমরা নির্ণয় করতে পারি। এবার দেখো আমাদের টিছক ও চলমান জের ছকের বৈশিষ্ট্যগুলো। টিছক আর চলমান জের ছকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমাদের কমন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো খেয়াল করি। উভয় ছকেরই বৈশিষ্ট্যর একটা প্রথমত এরকম থাকবে, আমাদের শিরোনাম দুইটারই প্রায় দেখো দুইটা ছকেরই আমাদের শিরোনাম দিতে হয়, হিসাবে কোড নাম্বার দুইটাই লিখতে হয়। আর আমাদের টি ছকের একটু বাম দিকের আগের স্ক্রিনটা খেয়াল করো, টি ছকের আমাদের টিছকে আমাদের দুইটি অংশ, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। আর চলমান জের ছকে আমাদের ডেবিট বা ক্রেডিট এরকম দুটি অংশ নেই, আমাদের সরাসরি একটাই অংশ। তো খেয়াল করো আমাদের টিছকে বৈশিষ্ট্যের মধ্যে আছে ডেবিট ও ক্রেডিট দুটি অংশ ভাগ করা থাকবে, আর চলমান জের ছকে আমরা কোনো এরকম কিছু দিই না, তা এটা একটা ছকে থাকে। আর টিছকের দুটো অংশ আমরা বলেছি, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, আর বাম দিকে চারটি, টিছকের বাম দিকে চারটি আর ডান দিকে চারটি, টিছকের বাম দিকে চারটি ডান দিকে চারটি, অর্থাৎ মোট আটটি কলাম থাকবে, আর অর্থাৎ ঘর থাকবে বা ছক থাকবে। আর চলমান জের ছকে আমাদের ষাটটি কলাম থাকবে, এটা তোমরা অবশ্যই মন দিয়ে খেয়াল করো। আর এরপরে উদ্ধৃত্ত বা ব্যালেন্স একটি নির্দিষ্ট সময় পর, সাধারণত প্রতি মাসের শেষে, মাসের শেষ তারিখে উদ্ধৃত্ত নির্ণয় করা হয় টিছকে। সমস্ত লেনদেনগুলো আমরা যখন লিপিবদ্ধ করবো, লিখবো, লেখার পরে মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি বা সমাপন উদ্ধৃত্ত নির্ণয় করা হয়। কিন্তু চলমান জের ছকে প্রতিটি তারিখের সাথে সাথে, প্রতিটি লেনদেন সংগৃহীত হওয়ার সাথে সাথেই আমাদের উদ্ধৃত্ত নির্ণয় করা হয়। তো এই মোটামুটি আমাদের উভয় ছকের বৈশিষ্ট্য, আর বৈশিষ্ট্যের মধ্যে একটা মিল বা অমিল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই ছক বিষয়গুলো তোমরা অবশ্যই বুঝতে হবে এবং ছকটা মনে রাখতে হবে। প্রায় খেয়াল করা যাচ্ছে ছেলেমেয়েরা পরীক্ষার সময় ছকগুলো ভুল করে। এবার খেয়াল করো আমাদের মূল হিসাব অধ্যায়ে যাওয়ার আগে আমরা হিসাব সমীকরণ নিয়ে একটু প্রাথমিক আলোচনা করি। আমাদের হিসাব সমীকরণ আমরা এরকম আমরা বলি যে এ সমান এল প্লাস ই, অর্থাৎ এ সমান অ্যাসেটস আর এল সমান লাইবিলিটিস, ই হচ্ছে ইকুইটি, অ্যাসেট দিয়ে বাংলায় বোঝাচ্ছে সম্পদ আর এল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে দায়, আর ই দিয়ে হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব। ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো আমরা যদি ছোট সমীকরণটাকে, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটাকে একটু বড় করি, সেক্ষেত্রে সম্পদ সম্পদই থাকবে, দায় দায় থাকবে, কিন্তু মালিকানা সত্ত্বকে ভেঙে আমরা চারটা উপাদান পাই, চারটা এলিমেন্ট পাই। একটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে আয়, আর একটা হচ্ছে ব্যয়, আর একটা হচ্ছে উত্তোলন। অর্থাৎ মালিকানা সত্ত্বকে খুব সংক্ষেপে আমরা বললে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এর চারটা, অর্থাৎ দুইটা যোগ, দুইটা আইটেম যোগ হবে আর দুইটা আইটেম বিয়োগ হবে। মূলধন আনয়ন এটা যোগ হবে, আয় হলে বা রেভিনিউ হলে এটা যোগ হবে, আর ব্যয় হলে বিয়োগ হবে, উত্তোলন হলে বিয়োগ হবে। এটা প্রায় পরীক্ষায় এমসিকিউতে থাকে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি হিসাব হচ্ছে পাঁচ প্রকার। সবাই খেয়াল করো সংক্ষেপে বলতে পারি হিসাব পাঁচ প্রকার, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব এবং ব্যয় হিসাব। এবার খেয়াল করো আমরা তো দেখলাম হিসাব পাঁচ প্রকার, এবার এই পাঁচ প্রকার হিসাবের উদাহরণগুলো আমাদের খুব মন দিয়ে
দেখতে হবে এবং এগুলো মাথায় রাখতে হবে। কারণ পরবর্তীতে ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় কোনটা কোন প্রকার হিসাব এটা আমাদের জানা দরকার হয়। অনেকে দেখা যায় এই উদাহরণগুলো মনে রাখতে পারে না, সেক্ষেত্রে পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেলে আইটেমগুলো মনে ভুলে যাওয়ার জন্য এগুলো ভুল হয়ে যায়। দেখো সবাই, সম্পদ, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্বা হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, এই হচ্ছে আমাদের পাঁচ প্রকার হিসাব। তো সম্পদ হিসাব কে আমরা অনেকগুলো এক্সাম্পল আছে, উদাহরণ আছে নগদের হিসাব, ব্যাংক হিসাব, এছাড়া আমাদের আছে কলকব্জা, অর্থাৎ এগুলো স্থায়ী সম্পদ বলা হয়, যন্ত্রপাতি, ইজারা সম্পদ, সুনাম হতে পারে, মজুরপূর্ণ, বিনিয়োগ, এছাড়া প্রাপ্য হিসাব, প্রাপ্য আয়, অগ্রিম খরচ, অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাইজ ইত্যাদি। এছাড়া গুরুত্বপূর্ণ একটি সম্পদ হচ্ছে দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তো সম্পদকে বেসিক্যালি আমরা দুইটা অংশ ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী হিসাব, একটা হচ্ছে স্থায়ী হিসাব, আর একটা হচ্ছে চলতি হিসাব। নর্মালি তোমরা এটা মনে রাখলে হবে, প্রথমত তোমরা উদাহরণগুলো মাথায় রাখার চেষ্টা করো, নগদান, নগদ হিসাব, ব্যাংক হিসাব, যন্ত্রপাতি বা মেশিনারি, তারপরে দেনাদার প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব, মজুত পণ্য, বিনিয়োগ, প্রাপ্য আয়, এরপরে অগ্রিম খরচ, এরপর হচ্ছে বকে আয়, অফিস সাপ্লাইজ হতে পারে, অফিস সরঞ্জাম হতে পারে। সম্পদ মোটামুটি অনেকগুলো সম্পদ আমাদের মাথায় রাখতে হবে বা শিখতে হবে। এরপর দেখো দায়, দায় কাকে বলে বা দায়টা তোমরা বুঝতে পারো কিনা। দায় হচ্ছে আমাদের কাছে যারা টাকা পায়, ব্যবসায়িক লেনদেন, ব্যবসায়িক আর্থিক লেনদেন করার পরে আমাদের সাথে যাদের লেনদেন হয়, যে লেনদেনের ফলে কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পায়, সেটা হচ্ছে দায় হিসাব। তো দায় হিসাব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঋণ। এছাড়া আছে আমাদের পাওনাদার, পাওনাদারকে ব্রিটিশ নিয়মে, ব্রিটিশ সেটাই বলা হয় পাওনাদার, আমেরিকান নিয়ম বলা হয় এটা প্রদেয় হিসাব। এরপর আছে প্রদেয় বিল, এরপরে ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, এরপর হচ্ছে অগ্রিম আয়। দায়কে মূলত দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর একটা হচ্ছে চলতি দায়। ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর বাকি সবগুলো হচ্ছে চলতি দায়। তো তোমরা শুধুমাত্র এক্সাম্পলগুলো বা উদাহরণগুলো মাথায় রাখার চেষ্টা করো, ঋণ হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব, এরপরে প্রদেয় বিল, এরপরে ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, এরপর হচ্ছে অগ্রিম আয়। এরপর দেখো শিক্ষার্থীরা, তিন নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বর উদাহরণ একেবারেই কম, তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে। মূলধন, উত্তোলন, আয়টা হচ্ছে সাধারণ সঞ্চিতি। তবে মূলধন আর উত্তোলনটা তোমাদের বইতে খুব বেশি ব্যবহার হয়, এই জন্য এই দুইটা উদাহরণ আমি দিলাম তোমাদেরকে, মূলধন হিসাব আর হচ্ছে উত্তোলন হিসাব। চার নম্বর হচ্ছে আয় হিসাব। প্রতিষ্ঠানে বিভিন্ন রকম লেনদেন হয়, যে লেনদেনের ফলে বিভিন্ন পক্ষের কাছ থেকে টাকা পাওয়া যায়, সেগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। দেখো কোন কোন লেনদেনগুলো আছে, লেনদেনের ফলে আমাদের আয়গুলো হয়ে থাকে বিক্রয় হিসাব। এটা আমাদের প্রতিষ্ঠান পণ্য ক্রয় করলে তারপরে পণ্যটা বিক্রি করা দরকার হয়, সেটা হচ্ছে আমাদের বিক্রয় হিসাব। এরপরে বিক্রয় করলে পণ্য কোনো কারণে ফেরত আসতে পারে, নিম্নমানের কারণে ফেরত আসতে পারে, বা মজুত কম থাকলে, বা আমাদের প্রতিষ্ঠানে মানহীন পণ্য যদি হয় বা ত্রুটিযুক্ত পণ্য হয়, সেক্ষেত্রে পণ্য ফেরত চলে আসে, তো সেটা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব। এরপরে প্রাপ্ত সুদ, প্রাপ্তবার্তা, যেই আয়গুলো প্রতি মাসে মাসে অর্থাৎ বছরে একাধিকবার হয়, সেগুলো হচ্ছে আমাদের আয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় ফেরত হিসাব, প্রাপ্ত সুদ, প্রাপ্তবার্তা, এই চারটাকে তোমরা আয় হিসাব মাথায় রাখতে পারো। পাঁচ নম্বর ব্যয় হিসাব। প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি যে বিষয়ে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ব্যয় হিসাব। বিভিন্ন ক্ষেত্রে প্রতি মাসে মাসে যে খরচগুলো আমরা করে থাকি, মূলত সেগুলো হচ্ছে ব্যয় হিসাব। তো ব্যয় হিসাব দেখো, এই ঠিক বিক্রয় উল্টা ক্রয়, তারপর হচ্ছে ক্রয় করা হলে এরপরে কোনো পণ্য কোনো সমস্যা হলে সেটা আমরা ফেরত পাঠাই, সেটা হচ্ছে ক্রয় ফেরত। এরপরে বেতন, ভাড়া, মজুরি, এরপরে প্রদত্ত বার্তা, দেখো ঠিক এটা উল্টা করলে তোমরা পাবা, প্রাপ্ত সুদ এখানে হবে প্রদত্ত সুদ, এখানে প্রাপ্তবার্তা এখানে হবে প্রদত্ত বার্তা। এছাড়া আছে অবচয়, এরপরে মেরামত। অবচয় সম্পর্কে তোমরা জেনে থাকবে, স্থায়ী সম্পদের মূল্য কমে গেলে তাকে বলা হয় অবচয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা খেয়াল করি যে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয় অনেকগুলো সূত্র আছে বা অনেকগুলো নিয়ম আছে। তো মূলত আমাদের এই পাঁচটা হিসাব আমরা শিখেছি, এই পাঁচটা হিসাবের হ্রাস বৃদ্ধির ফলে ডেবিট আর ক্রেডিট হয়ে থাকে। সূত্র তোমরা একবার দেখো, সম্পদ হিসাব, সম্পদ যদি বেড়ে যায় বা বৃদ্ধি পায়, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে হয়ে যাবে ক্রেডিট। এবার দায় ঠিক এটা উল্টো হবে, কোনো কারণে যদি ব্যবসায়ের
দায় হিসাবগুলো হ্রাস বা কমে যায় তাহলে সেটা দায় হ্রাস হবে ডেবিট আর দায় যদি দায়িত্ব বৃদ্ধি পায় সেটা হবে আমাদের ক্রেডিট এবং তিন নম্বর দেখো মালিকানা স্বত্ব যদি কমে যায় বা হ্রাস পায় তাহলে ডেবিট হবে মালিকানা স্বত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট চার নম্বর দেখো আয় হিসাব আয় যদি আমাদের কমে যায় বা হ্রাস পায় তাহলে ডেবিট আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে আমাদের ক্রেডিট আর সবার পরে হচ্ছে ব্যয় হিসাব ব্যয় যদি বেড়ে যায় বা বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে আর ব্যয় যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে এখানে স্পেসিফিক বলা যাবে না যে ডেবিট মানে বৃদ্ধি আর ক্রেডিট মানে হ্রাস ডেবিট আর ক্রেডিট এক একটা হিসাবে এটা এক রকম রূপ ধারণ করে সম্পদ আর ব্যয় সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে আর সম্পদ আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে দেখো সবাই সম্পদ বৃদ্ধি ডেবিট ব্যয় বৃদ্ধি ডেবিট সম্পদ হ্রাস ক্রেডিট আর ব্যয় হ্রাস ক্রেডিট এরপর দেখো দায় আয় মালিকানা স্বত্ব এভাবে তোমার মনে রাখবে দায় আয় মালিকানা স্বত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট তাহলে সংক্ষেপে আমরা কী শিখলাম সম্পদ এবং ব্যয় হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট দায় আয় মালিকানা স্বত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট আমরা এটাকে এভাবে উল্লেখ করতে পারি আগে যা করেছি এটা ঠিক সেরকম তবে আমরা ছকটা জাস্ট এভাবে করছি যে কোনগুলো ডেবিট কোনগুলো ক্রেডিট জাস্ট তোমাদের মনে আছে সবার এই মতো করেছো একবার রিভাইজ করে নাও সমুদ বৃদ্ধি ডেবিট আর সমুদ্র হ্রাস ক্রেডিট ব্যয় বৃদ্ধি ডেবিট ব্যয় হ্রাস ক্রেডিট আর দায় আয় মালিকানা স্বত্ব যদি কমে যায় হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে হবে ক্রেডিট তাহলে আমরা এখন এতক্ষণ দেখলাম ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো অথবা সারসংক্ষেপ আসো একটি লেনদেনের সাহায্যে আমরা দেখি কীভাবে আমরা একটি লেনদেন থেকে যাবতীয় তৈরি করি বা আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি প্রথমত তোমরা যেটা করবে কোনো লেনদেন আগে মন দিয়ে আগে করবে যেমন লেনদেনটা যদি এরকম হয় নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তো নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে আমাদের পক্ষ বা হিসাব খাত নির্ণয় করতে হবে সবাই খেয়াল করো পক্ষ অথবা হিসাব খাত নির্ণয় করতে হবে সাধারণত কোন লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকে তিনটি পক্ষ থাকতে পারে চারটি পক্ষ থাকতে পারে তবে তোমাদের নবম ও দশম শ্রেণীতে বেশিরভাগ ক্ষেত্রে দুটি পক্ষ দেয়া আছে আমরা দুটি পক্ষ নিয়েই আলোচনা করব দেখো তো একটি ব্যবসায় কোনো লোক যদি নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে বা শুরু করে সেক্ষেত্রে এখানে দুটি পক্ষ একটা হবে নগদের হিসাব আর আরেকটা হবে মূলধন হিসাব নগদ টাকা নগদের হিসাব আর ব্যবসা কোনো টাকা পয়সা কোনো আসবাবপত্র কোনো পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করালে বা শুরু করালে সেগুলো হবে আরেকটা হিসাব সেগুলো হবে মূলধন হিসাব নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে আসব নিয়ে ব্যবসা আরম্ভ করলে আরেকটা খাত হবে আমাদের মূলধন হিসাব এরপরে দেখো দুই নম্বর আমাদের হিসাবের শ্রেণীটা নির্ণয় করা লাগবে তো তোমরা সবাই জানো যে নগদের হিসাব হচ্ছে আমাদের সম্পদ হিসাব আর মূলধন হচ্ছে আমাদের মালিকানা স্বত্ব হিসাব দেখো একটু আগে যে তোমাদের আমি বলেছি যে হিসাবের কত প্রকার আর হিসাবের উদাহরণগুলো ওগুলো মন দিয়ে পড়তে হবে এগুলো মাথায় রাখতে হবে তো সেই বেসিক কথা আমাদের কাজে লেগেছে নগদ হিসাব হচ্ছে আমাদের সম্পদ হিসাব আর মূলধন হিসাব হচ্ছে আমাদের মালিকানা স্বত্ব হিসাব তিন নম্বর দেখো তিন নম্বর যেটা করবে তোমরা কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করবে তো কারণসহ ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করবে দেখো আমাদের নগদ টাকা ব্যবসায় আসলে সম্পদ বৃদ্ধি পাবে নগদ টাকা ব্যবসায় আসলে সম্পদ বৃদ্ধি হবে আর নগদ টাকা ব্যবসা থেকে চলে গেলে সম্পদ হ্রাস হবে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে ব্যবসার নগদ টাকা এসেছে তাহলে আমাদের কারণ হবে সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি তো আমরা সবাই অবশ্যই জানি যে সম্পদ বৃদ্ধি হবে ডেবিট আর ব্যবসায় মূলধন আসলে ব্যবসায় মূলধন নিয়ে আসলে আমাদের মূলধন বা মালিকানা স্বত্ব বৃদ্ধি হবে আমরা জানি যে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় বা হ্রাস পায় চারটা কারণে আবার সবাই খেয়াল করো মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় বা হ্রাস পায় চারটা কারণে একটা হচ্ছে মূলধন আনলে মালিকানা স্বত্ব বাড়বে ব্যবসা আয় হলে বা ইনকাম হলে মালিকানা স্বত্ব বাড়বে ব্যবসা যদি খরচ হয় মালিকানা স্বত্ব কমবে ব্যবসা থেকে মালিক যদি উত্তোলন করে তাহলে মালিকানা স্বত্ব কমবে তো সবাই খেয়াল করো ব্যবসায় নগদ টাকা নিয়ে মালিক তার ব্যবসা শুরু করলো এই জন্য আমাদের মালিকানা স্বত্ব বৃদ্ধি হবে কারণ মূলধন আসলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় এটা সবাই মাথায় রাখবে অর্থাৎ সবার শেষে বলতে পারি যদি এটাকে আমরা জাবেদা করি তাহলে আমাদের হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কোনো একটি লেনদেনকে এভাবে
প্রথম থেকে ধাপে ধাপে আমরা এটাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করি। দেখা যায় তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই না বুঝে মুখস্থ করো, এই জন্য পরবর্তীতে অনেক সময় নতুন কোনো লেনদেন দিলে তোমরা সেটা বুঝে এটা সলিউশন করতে পারো না বা সমাধান করতে পারো না। তাহলে আবার আমরা একটু রিভাইজ করি। প্রথমত আমরা পক্ষপাত খাত নির্ণয় করব, পক্ষ অথবা খাত নির্ণয় করব। দ্বিতীয়ত আমরা হিসাবের শ্রেণী নির্ণয় করব, এটা কোন ধরনের হিসাব। আর তিন নম্বর, এই হিসাবগুলো কোনটা বৃদ্ধি পাবে কোনটা হ্রাস পাবে সেটা আমরা বের করব। আর বৃদ্ধি পেলে ডেবিট হবে বা হ্রাস পেলে ক্রেডিট হবে সেটা আমরা লিখব। আর চতুর্থত যদি এটা জাবেদা করতে বলে, পঞ্চম তোমাদের ষষ্ঠ হতে জাবেদা করতে বলে, সরাসরি ওটা মাথায় রেখে তোমার সরাসরি ওই হিসাবটা ডেবিট আর আরেকটা হিসাব ক্রেডিট, অর্থাৎ আমাদের এই লেনদেনে নগদের হিসাব ডেবিট আর মুদ্রণ হিসাব ক্রেডিট। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কে কে আমাদের সাথে যুক্ত আছো। চলো আমরা একটি তোমাদের মূল বই থেকে মূল বইয়ের একটি উদাহরণের কাজ নিয়ে আজকে আমরা ডেবিট ক্রেডিটগুলো ঠিক মতো নির্ণয় করব। আর এটার সাথে যে কারণগুলো আছে সে আমরা কারণগুলো বিশ্লেষণ করব। আর শেষের দিকে আমাদের এই কারণে আমাদের কিন্তু ডেবিট ক্রেডিট হয় সেটা আমরা দেখব। প্রথম দেখো, আমাদের বিষয়টা হচ্ছে এরকম, প্রতি লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী উল্লেখ করে কারণসহ ডেবিট আর ক্রেডিট নির্ণয় করো। এই অংশটা বা এই প্রশ্ন পরীক্ষার সময় প্রায় আসে। তো নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা এবং বোর্ড ফাইনাল পরীক্ষা প্রশ্নটা প্রায় থাকে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে বলছি। তো আমাদের প্রশ্নগুলোর দিকে আমরা একটু খেয়াল করি। মালিক কর্তৃক ব্যবসায়ে আসবাবপত্র আনয়ন, মালিক কর্তৃক ব্যবসায়ে আসবাবপত্র আনয়ন 5,000 টাকা। দুই নম্বর, বিমল ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 7,000 টাকা। তিন নম্বর, বাকিতে পণ্য বিক্রয় 9,000 টাকা। চার নম্বর, বিমল ট্রেডার্সকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 1,000 টাকা। পাঁচ নম্বর, বাকিতে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেলো 2,000 টাকা। ছয় নম্বর, ভাড়া অগ্রিম প্রদান এটা 3,000 টাকা। এরপরে দেখো, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এটা 2,000 টাকা। আট নম্বর, রমজানের নিকট হতে ঋণ গ্রহণ 6,000 টাকা। এরপরে নয় নম্বর, বিমল ট্রেডার্সকে পরিশোধ 3,000 টাকা। দশ নম্বর, দেনাদার হতে প্রাপ্তি 5,000 টাকা। মূলত এই 10টি লেনদেন থেকে আমরা কারণসহ আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। কিন্তু প্রথম লেনদেনটি দেখো, মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনয়ন। তো মালিক ব্যবসায় আসবাবপত্র আনলে এখানে আসবাবপত্র ব্যবসায় এসেছে, এজন্য সম্পদ বৃদ্ধি। তাহলে সম্পদ বৃদ্ধি এটা আগে হবে। আর মালিক যে বিষয় বস্তু টাকা বা পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করে, আরেকটা পক্ষ হবে মূলধন, অর্থাৎ এখানে দুইটা পক্ষ হবে, একটা হবে আসবাবপত্র আর একটা হবে মূলধন। দেখো, কারণসহ ডেবিট আর ক্রেডিট নির্ণয় করতে হলে আমাদের এরকম একটি ছক করা দরকার হয়। সব ছকটি দিয়ে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত আমরা বাম দিকে একটা অংশ দিব, সেটা হচ্ছে ক্রমিক নাম্বার। আমরা এরপরে দ্বিতীয় একটা অংশ, সেটা হচ্ছে পক্ষ অথবা হিসাব। আমাদের তিন নম্বর ঘরের যে অংশটা আছে সেটা হচ্ছে হিসাবের শ্রেণী। এরপরেরটা হবে আমাদের ডেবিট অথবা ক্রেডিট, তারপর অংশ হবে টাকা, তারপর অংশ হবে আমাদের কারণ। তোমরা শুধুমাত্র যদি কারণগুলো চায়, কারণ এবং যদি পরীক্ষার সময় ডেবিটকে নির্ণয় করতে বলা হয় হিসাব শ্রেণীটা উল্লেখ করে, তাহলে ছকটা অবশ্যই এরকম হবে। ক্রমিক নাম্বার, পক্ষ, হিসাব শ্রেণী, ডেবিট ক্রেডিট, এরপর হচ্ছে টাকা, এরপর হচ্ছে কারণ। তো দেখো, ব্যবসায় আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে আমাদের দুইটি পক্ষ, একটা হচ্ছে আসবাবপত্র, একটা হচ্ছে মূলধন। সবাই আমরা জানি আসবাবপত্র হচ্ছে সম্পদ আর মূলধন হচ্ছে মালিকানা স্বত্ব। তো সবাই খেয়াল করো, কারণটা ব্যবসায় আসবাবপত্র আসলে আসবাবপত্র বৃদ্ধি হবে আর মূলধন কারণে মালিকের স্বত্ব বৃদ্ধি হবে। তাহলে সম্পদ বৃদ্ধির কারণে ডেবিট হবে আর মালিকের স্বত্ব বৃদ্ধির একটা সূত্র আছে, সেটা হচ্ছে মালিকের স্বত্ব বৃদ্ধি ক্রেডিট। সবাই জানো, মালিকের স্বত্ব হ্রাস ডেবিট আর মালিকের স্বত্ব বৃদ্ধি হচ্ছে ক্রেডিট।
প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো আমাদের দ্বিতীয় লেনদেনটা দুই নম্বর লেনদেনটা হচ্ছে বিমল ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় অর্থাৎ বিমল ট্রেডার্স একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করলাম এখানে দুটি পক্ষ একটা হচ্ছে ক্রয় আর একটা পক্ষ হচ্ছে বিমল ট্রেডার্স তো এটা আমরা বুঝতে পারছি যে এখানে নগদ টাকা দেওয়া হয়নি এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে তো বাকিতে পণ্য ক্রয় করা হলে এখানে দুটি পক্ষ তৈরি হবে সৃষ্টি হবে একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে পাওনাদার তো খেয়াল করো তাহলে আমাদের একটা পক্ষ হচ্ছে ক্রয় আর একটা পক্ষ হচ্ছে পাওনাদার এখানে পাওনাদারের নাম দেওয়া আছে সেটা হচ্ছে বিমল ট্রেডার্স সবাই দেখো দুটি পক্ষ একটা ক্রয় হিসাব আর একটা হচ্ছে পাওনাদার বা বিমল ট্রেডার্স তো আমরা সবাই জানি ক্রয় হচ্ছে ব্যয় হিসাব ক্রয় হচ্ছে ব্যয় হিসাব আর পাওনাদারকে আমরা বলি দায় হিসাব পাওনাদার তোমাদের বইতে মোটামুটি ছয়টা উদাহরণ দেওয়া আছে এটা একদম মনে রাখবা যে পাওনাদার হচ্ছে দায় হিসাব ক্রয় করা হলে এই হিসাব যে সৃষ্টি হবে সেটা হচ্ছে ব্যয় হিসাব আর ক্রয় করার ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পাবে আমাদের খরচ বৃদ্ধি হবে সবাই খেয়াল করো ক্রয় করার ফলে আমাদের ব্যয় বৃদ্ধি হবে আর ধারে পণ্য ক্রয় করা হলে আমাদের পাওনাদার পরিমাণ অর্থাৎ দায় বৃদ্ধি হবে আমাদের দায় বৃদ্ধি পাবে সবাই আমরা জানি যে দায় বৃদ্ধি ক্রেডিট আর ব্যয় বৃদ্ধি ক্রেডিট ব্যয় সূত্র হচ্ছে ব্যয় বৃদ্ধি ডেবিট আর ব্যয় হ্রাস ক্রেডিট আর দায় সূত্র হচ্ছে দায় হ্রাস ডেবিট আর দায় বৃদ্ধি ক্রেডিট তিন নম্বর লেনদেনের দিকে খেয়াল করো সবাই তিন নম্বর লেনদেন হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য বিক্রয় 9000 টাকা তো এখানে সবাই খেয়াল করো বাকিতে পণ্য বিক্রি করলে দুটি পক্ষ বাকিতে পণ্য বিক্রি করলে দুটি পক্ষ একটি হচ্ছে দেয়াদার বাকিতে বা ধার পণ্য বিক্রি করলে একটি হচ্ছে দেয়াদার আর হচ্ছে বিক্রয় তাহলে আমাদের প্রথম আমরা একটা নাম লিখবো সেটা হচ্ছে দেয়াদার আর তারপর একটা পক্ষ সেটা হচ্ছে আমাদের বিক্রয় সবাই জানো যে দেয়াদার হচ্ছে সম্পদ হিসাব আর বিক্রয় হচ্ছে আয় হিসাব এরপরে আমাদের দেয়াদার বা বাকিতে বিক্রি করলে আমাদের দেয়াদার পরিমাণ বাড়বে বৃদ্ধি হবে অর্থাৎ আমাদের সম্পদ বৃদ্ধি হবে আর বিক্রয়টা আয় হিসাব বাকিতে বিক্রি করা হলে বা নগদে বিক্রি করা হলে আমাদের বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাবে অর্থাৎ আয় বৃদ্ধি পাবে তোমরা সবাই জানো সম্পদ বৃদ্ধি ডেবিট সম্পদ বৃদ্ধি ডেবিট আর আয় বৃদ্ধি হচ্ছে ক্রেডিট এই জন্য আমাদের সম্পদের কারণে কারণটা হবে সম্পদ বৃদ্ধি আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট আমরা একটু চার নম্বর লেনদেনের দিকে খেয়াল করি বিমল ট্রেডার্সের ট্রেডার্সকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো বিমল ট্রেডার্সকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো সবাই খেয়াল করো প্রথমত আমরা 2 তারিখে বিমল ট্রেডার্সের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছিলাম 7000 টাকা সেক্ষেত্রে কিছু অংশ 1000 টাকা ফেরত দিয়েছে যেটাকে বলা হয় ক্রয় ফেরত হিসাব আর বিমল ট্রেডার্সের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সে আমাদের পাওনাদার তার কাছে ধারে পণ্য ক্রয় করছি সে আমাদের পাওনাদার ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হবে আর বিক্রি করলে দেনাদার সৃষ্টি হবে এটা মাথায় রাখবে তো দেখো সবাই আমাদের এখানে দুটি পক্ষ একটা হচ্ছে ক্রয় ফেরত পণ্য ফেরত দেওয়া হলো তার মানে ক্রয় ফেরত পণ্য ফেরত পাওয়া গেল বা পণ্য ফেরত আসলো সেটার ক্ষেত্রে হবে বিক্রয় ফেরত তো দেখো পণ্য ফেরত দেওয়া হলো পণ্য ফেরত দেওয়া হলে আমাদের এটা হচ্ছে ক্রয় ফেরত আর একটা পক্ষ হচ্ছে পাওনাদার দুটি পক্ষ আমরা সবার আগে দরকার হচ্ছে দুটি পক্ষ তো এখানে দুটি পক্ষ একটা হচ্ছে আমাদের পাওনাদার আর একটা হবে আমাদের ক্রয় ফেরত একটা হবে আমাদের পাওনাদার আর একটা হবে আমাদের ক্রয় ফেরত সবাই খেয়াল করো আমাদের প্রথম ক্রয় ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার বাবদ দায় বাড়বে আর পণ্য ফেরত দেওয়া হলে আমাদের দায় হ্রাস পাবে বা দায় কমবে আমরা জানি যে দায় হ্রাস ডেবিট দায় হ্রাস ডেবিট আর দায় বৃদ্ধি ক্রেডিট তাহলে এই আমাদের পাওনাদার যে হিসাব সে দায়টা হ্রাস হয় পাওনাদার হবে দায় হিসাব ক্রয়ফেত হবে আমাদের ব্যয় হিসাব ক্রয় আমাদের কিন্তু ব্যয় হিসাব ক্রয়ফেত হচ্ছে ব্যয় হিসাব আর এই পাওনাদার ক্রয়ফেতের কারণে আমাদের দায় হ্রাস পাবে ক্রয় ফেরত দেওয়া হলে দায় হ্রাস পাবে দায় হ্রাস ডেবিট আর ক্রয় ফেরত হচ্ছে আমাদের ব্যয় তো এখন ক্রয় ফেরতের জন্য আমাদের এই ব্যয়টা হ্রাস পাবে ব্যয়টা কমে যাবে প্রথমত আমরা ব্যয় বৃদ্ধি পেয়েছে হলো আর এবারে আমাদের ব্যয়টা হ্রাস পাবে এবার আমাদের 5 নম্বর লেনদেনে দেখি 5 নম্বর হচ্ছে বাকিতে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল একটু আগে তোমাদের আলোচনা করেছি যে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেলে সেটা হচ্ছে বিক্রয় ফেরত বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেলে সেটা হচ্ছে বিক্রয় ফেরত এটা মাথায় রাখবে তো বাকিতে পণ্য বিক্রি করা হলো আমাদের
9000 টাকা আর আমাদের ফেরত পাওয়া গুলো 2000 টাকা অর্থাৎ আমাদের বিক্রয়টা হ্রাস পেয়েছে তো এখানে আমাদের দুইটা পক্ষ একটা হচ্ছে বিক্রয় ফেরত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত আর বিক্রয় ফেরতের সাথে আরেকটা পক্ষ আসবে সেটা হচ্ছে দেনাদার দেখো তাহলে আমাদের একটা পক্ষ বিক্রয় ফেরত একটা পক্ষ আমাদের দেনাদার সবাই খেয়াল করো যখন আমরা ধারে পণ্য বিক্রি করি আমাদের দেনাদার বৃদ্ধি পায় আর বিক্রয় সেটা বৃদ্ধি পায় আর বিক্রয় ফেরত হলে আমাদের দেনাদার পরিমাণ কমে যাবে অর্থাৎ আমাদের দেনাদার পরিমাণ কমে যাবে মানে আমাদের সম্পদ হ্রাস হয় সম্পদ হ্রাস আর বিক্রয়ের কারণে আমাদের আয়টা হ্রাস পাবে আয়টা কমে যাবে আগে বিক্রয় হয়েছে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে আর এখন বিক্রয় ফেরতের জন্য আয়টা হ্রাস পেয়েছে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা জানি যে আয় হ্রাস ডেবিট আর আয় হ্রাস ডেবিট আর হচ্ছে আয় বৃদ্ধি ক্রেডিট কিন্তু এই লেনদেনে বিক্রয় ফেরত হচ্ছে আয় আর এটার কারণটা হবে আয় হ্রাস আর দেনাদার সম্পদ বিক্রয় ফেরত কারণে দেনাটা কমে যাবে সম্পদ হ্রাস এই জন্য এটা হবে ক্রেডিট ছয় নম্বর লেনদেন দিকে তাকাই আমরা ভাড়া অগ্রিম প্রদান 3000 টাকা খেয়াল করো নর্মালি ভাড়া হচ্ছে আমাদের মুনাফা জাতীয় একটা ব্যয় বা খরচ তো ভাড়া সংক্ষেপে একটা খরচ কিন্তু ভাড়ার সাথে যদি অগ্রিম শব্দরা যুক্ত হয় অর্থাৎ অগ্রিম ভাড়া প্রদান সেটা হয়ে যাবে আমাদের সম্পদ অগ্রিম ভাড়া প্রদান এটা হবে আমাদের সম্পদ তো অগ্রিম ভাড়া প্রদান করলে আমাদের অগ্রিম ভাড়া দামে একটি হিসাব হবে আর আমাদের নগদ টাকা কমে যাবে অর্থাৎ নগদ হবে আমাদের আয়টা হিসাব এক্ষেত্রে আমাদের দুইটা পক্ষ একটা হচ্ছে অগ্রিম ভাড়া আর একটা হচ্ছে নগদান তো অগ্রিম ভাড়া দেওয়া হলে আমাদের সম্পদ বৃদ্ধি হবে আমাদের অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ আর নগদ টাকা চলে গেছে বা কমে গেছে নগদ টাকা কিন্তু সম্পদ অর্থাৎ এই লেনদেনে অগ্রিম ভাড়া সম্পদ আর নগদান সম্পদ উভয় পক্ষ হচ্ছে সম্পদ এখন অগ্রিম ভাড়ার দেওয়ার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি হবে আর অগ্রিম ভাড়া আমাদের দেওয়া হয়েছে নগদ টাকার মাধ্যমে এই জন্য আমাদের নগদ টাকা কমে গেলে আর একটা নগদ টাকা নামে একটা সম্পদ সেটা হ্রাস পাবে অর্থাৎ আমাদের একদিকে পরিবর্তন হলো হিসাব সমীকরণের একটা হচ্ছে সম্পদ বৃদ্ধি একটা হচ্ছে সম্পদ হ্রাস খেয়াল করো অগ্রিম ভাড়া নামে একটা সম্পদ বৃদ্ধি হবে আর নগদ টাকা নামে একটা সম্পদ আমাদের হ্রাস পাবে তো তোমরা সবাই জানো যে সম্পদ বৃদ্ধি ডেবিট আর সম্পদ হ্রাস হচ্ছে ক্রেডিট এবার খেয়াল করো তোমাদের সাত নম্বর লেনদেনটা আমাদের সাত নম্বর লেনদেন হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে এখানে আমাদের দুইটা বিষয় একটা হচ্ছে ব্যক্তিগত উত্তোলন করলে উত্তোলন হিসাব একটা পক্ষ হবে আর ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকের টাকা কমে যাবে ব্যাংকের টাকা হ্রাস পাবে তাই এখানে দুইটা হিসাব একটা হচ্ছে উত্তোলন হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব তো দেখো প্রথমত আমরা লিখলাম উত্তোলন হিসাব তারপর আমরা লিখলাম ব্যাংক হিসাব উত্তোলন হিসাব হচ্ছে আমাদের মালিকানা স্বত্ব সবাই জানো মালিকানা স্বত্ব আমরা দুইটা উদাহরণ দিয়েছি একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন দেখো তো আমাদের উত্তোলন হচ্ছে আমাদের মালিকানা স্বত্ব আর আমাদের ব্যাংক হচ্ছে একটা সম্পদ সবাই জানো তো উত্তোলন করলে মালিকানা স্বত্ব হ্রাস হবে সবাই জানো যে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় দুটি কারণে একটা হচ্ছে মূলধন আনলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় আর ব্যবসায় আয় হলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় এবং মালিক যদি ব্যবসাতে উত্তোলন করে তাহলে মালিকের স্বত্ব হ্রাস পাবে বা কমে যাবে আর ব্যবসা যদি খরচ হয় তাহলে মালিকের স্বত্ব কমে যাবে তাহলে উত্তোলন করা হলো মালিকের স্বত্ব হ্রাস পাবে মালিকের স্বত্ব হ্রাস ডেবিট আর প্রথমে দেখো মালিকের স্বত্ব বৃদ্ধি কিন্তু ক্রেডিট এরপরে দেখো আর ব্যাংকের থেকে উত্তোলন করছে ব্যাংকের টাকা কমে যাবে এই জন্য আমাদের সম্পদ হ্রাস আর সম্পদ হ্রাস হচ্ছে আমাদের সম্পদ হ্রাসকে আমরা বলি ক্রেডিট আপনার লেনদেনটা খেয়াল করো রমজানের নিকট হতে রমজানের নিকট হতে ঋণ গ্রহণ এখানে আমাদের একটা হচ্ছে নগদ টাকায় আমাদের ঋণ গ্রহণ করা হলো আর একটা হচ্ছে ঋণ হিসাব দুটি পক্ষ একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে ঋণ তাহলে নগদ হিসাব আর একটা হচ্ছে ঋণ হিসাব তো সবাই খেয়াল করো আমরা দুইটা পক্ষ লিখবো একটা হচ্ছে নগদান একটা হচ্ছে ঋণ তো আমাদের ঋণ আনা হলো নগদ টাকা বাড়বে মানে নগদ টাকা বাড়লে সম্পদ বাড়বে নগদ টাকা হচ্ছে একটা সম্পদ সম্পদ বৃদ্ধি আর ঋণ গ্রহণ করলে আমাদের দায় বাড়বে তো সবাই জানো যে দায়ের বৃদ্ধি হচ্ছে ক্রেডিট দায়ের বৃদ্ধি ক্রেডিট আর দায় হ্রাস হচ্ছে ডেবিট দায় হ্রাস ডেবিট আর দায় বৃদ্ধি ক্রেডিট তাহলে আমাদের ঋণ আনা হলে আমাদের দায় বৃদ্ধি হবে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট আর আমাদের নগদ টাকা এসেছে এই জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য হবে ডেবিট নয় নম্বর লেনদেনের দিকে তাকাও বিমল ট্রেডার্সকে পরিশোধ সবাই খেয়াল করো বিমল ট্রেডার্স আমাদের হচ্ছে পাওনাদার কী হবে
দেখো দুই নম্বর লেনদেনে বিমল ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 7,000 টাকা। তো যার কাছ থেকে আমরা ধার পণ্য ক্রয় করি সে হচ্ছে আমাদের পাওনাদার। এই বিমল ট্রেডার্সকে আমরা পরিশোধ করব 3,000 টাকা, অর্থাৎ আমরা পাওনাদারকে 3,000 টাকা পরিশোধ করব বা করেছি। দেখো তো পাওনাদার হিসাব আমাদের এখানে দুটো পক্ষ হবে, একটা হবে পাওনাদার আর একটা হবে নগদ টাকা, অর্থাৎ নগদান হিসাব। ব্যবসায়ীকে ব্যবসায় নগদ টাকাকে নগদ টাকা বলা হয় না, বলা হয় নগদান। হিসাববিজ্ঞানে বলা হয় নগদ টাকাকে নগদান হিসাব। এখানে আমাদের দুইটা পক্ষ, একটা হচ্ছে পাওনাদার আর আরেকটা হচ্ছে নগদান হিসাব। সব খেয়াল করো সবাই, তো পাওনাদারকে টাকা পরিশোধ করলে পাওনাদার কমবে বা পাওনাদার হ্রাস পাবে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর নগদ টাকা, আর আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, আমাদের নগদটা দেওয়ার ফলে নগদ টাকা কমে গেছে বা নগদ টাকা হ্রাস পেয়েছে, এই জন্য আমাদের নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পেরেছ। আমাদের সবার শেষে একটা লেনদেন আছে, দেখো দেয়ানদার হতে প্রাপ্তি। সবার শেষে লেনদেন দেখো দেয়ানদার হতে প্রাপ্তি। তো দেয়ান হতে প্রাপ্তি এটার অর্থ বোঝায় যে আমরা নগদ টাকা পেলাম। দেয়ানদার প্রাপ্তি এটা অর্থ আমাদের এটা বোঝায় যে নগদ টাকা পেলাম। তো নগদ টাকা পেলে আমাদের নগদান নগদ টাকা বাড়বে বা সম্পদ বৃদ্ধি হবে, আর দেয়ানদার থেকে টাকা পেলে দেয়ানদার পরিমাণ কমবে। আর দেয়ানদার একটা সম্পদ, এটা সবাই জানো, অর্থাৎ সম্পদ হ্রাস হবে, দেয়ানদার নামে যে সম্পদটা সেটা হ্রাস পাবে। অর্থাৎ এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ টাকা নগদান হিসাব আর একটা হচ্ছে দেনাদার হিসাব। খেয়াল করো সবাই, তাহলে আমাদের দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদান আর একটা হচ্ছে দেয়াদার। তো নগদান হচ্ছে, নগদান হচ্ছে একটা আমাদের সম্পদ আর দেয়াদার হচ্ছে আমাদের আরেকটা সম্পদ। নগদানকে আমরা এটা সম্পদ হিসাবের মধ্যে আমরা মনে জানি আর দেয়াদারকে সম্পদ এটা আমরা জানি। তো ব্যবসায় নগদ টাকা আসলে তোমরা জানো যে সম্পদ বৃদ্ধি পায় আর নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পায়। তো নগদ টাকা এসেছে এই জন্য আমাদের সম্পদ বৃদ্ধি, আর দেয়াদার কাছ থেকে টাকা পেয়ে পাওয়া গেছে অর্থাৎ দেয়াদারের পরিমাণ কমে গেছে বা হ্রাস পেয়েছে, এই জন্য আমাদের নগদ দেয়াদার নামে যে সম্পদটা আছে সেটা হ্রাস হবে। এইভাবে তোমরা তোমাদের যে মূল লেনদেনগুলো আছে লেনদেনগুলো থেকে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। এসে খেয়াল করো, তাহলে এই অধ্যায়ের শেষে তোমরা যে বাসায় যে কাজটা করবে, আমাদের বিমরক হিসাবের উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো তোমরা একটা তালিকা তৈরি করবে, অর্থাৎ কোনগুলো সম্পদ হিসাব, কোনগুলো দায়, কোনগুলো মালিকান সত্ত্ব, কোনগুলো আয় এবং কোনগুলো হচ্ছে ব্যয়। অবশ্যই হিসাব উদাহরণগুলো মনে রাখবে। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাস এখানে শেষ। সবাইকে ধন্যবাদ ক্লাস উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।